রাজ্যজুড়ি শিক্ষকর প্রতিবাদ, টিউটরের পর শিক্ষকলে উন্নতিকরণের দাবি, রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, মুখ্যমন্ত্রীলে স্মারকপত্র প্রেরণ প্রতিবাদী টিউটরের। রাজ্যের সর্বত্র বৃহস্পতিবারে এইদরে প্রতিবাদে উত্তাল করলে শিক্ষক সমাজে। প্রাদেশীকৃত মধ্য ইংরাজী আর নিম্ন প্রাথমিক শিক্ষক টিউটর সংস্থায় রাজ্যজুড়ি সরকারের বিরুদ্ধে সাব্যস্ত করলে প্রতিবাদ। ধুবুরীর জেলা প্রাথমিক শিক্ষা বিষয়ার কার্যালয়ত শতাধিক টিউটর শিক্ষক শিক্ষয়িত্রীয়ে সরকারের বিরুদ্ধে দিলে প্রতিবাদী ধ্বনি। দুঘণ্টিয়া অবস্থান ধর্মঘটেরে সরকারে গ্রহণ করা নীতির করলে বিরোধিতা। আজি আমার ইয়াত বহার মেল উদ্দেশ্য হল যে আমাক সরকারে যেটো চাকরি দিলে সেই চাকরিখনক আমি টিউটর বলে ঘোষণা করলে, যেটো ভারতবর্ষত এটার নাম আমি কোনোদিনই শুনা নাই। আর এই টিউটরক এনেকা আমাক স্যালারি দিলে, যে স্যালারিটো দৈনিক মজুরি করা মানুষকে আমার স্যালারি কম, সেই কারণে আমি বর্তমান কার্যসূচী লইছ অসমের ভিতর যে প্রত্যেকটো জেলাত প্রত্যেকটো ডিও অফিসত আমি আজি দুই ঘণ্টিয়া অবস্থান ধর্মঘট পালন করিম। এইটো আমি নমুনাহে আরম্ভ করছ, আমার কিন্তু ইয়ার পিছত আর অমরণ অনশন আন্দোলন করিম যদি আমার এই কার্যসূচী বা আমার এই দাবি সরকারে কোনো মানে বিধি ব্যবস্থা ন করে। গোলাঘাট জেলা প্রাদেশীকৃত মধ্য ইংরাজী আর নিম্ন প্রাথমিক শিক্ষক টিউটর সংস্থায়ও গোলাঘাট জেলা প্রাথমিক শিক্ষা বিষয়ার কার্যালয়ের চৌহদত রূপায়ণ করলে প্রতিবাদী অবস্থান ধর্মঘট। টিউটরের পর শিক্ষকলে উন্নতিকরণ, কহমান কামর সমমর্যাদা প্রদানের দাবিরে উত্তাল করলে শিক্ষা বিষয়ের কার্যালয়। দাবি শীঘ্রে পূরণ নহলে জঙ্গি আন্দোলনের হুঙ্কার রাজ্যের টিউটর সকলের। শোষিত বঞ্চিত, গতি আমাক গভর্নমেন্টে শোষণ করেছে, শোষণ অব্যাহত রাখিছে, আমাক আজি বঞ্চিত করেছে। এই বঞ্চিত হৃদয়ে আমার যথেষ্ট ক্ষোভ আছে। এই ক্ষোভ যেটা বহিঃপ্রকাশ ঘটিব, এই ক্ষোভর যেটা অগ্নি জ্বলিব, কিন্তু ই পরিণাম অতি ভীষণ হব। গতি আজি আমার এই মঞ্চের পর আমি সরকারক সকিয়াই দিব বিচার যে আমাক করা এই বঞ্চিত, আমাক করা এই শোষিত, এইটো যাতে অতি সোনকালে ইয়ার একটা কিবা সুব্যবস্থা করক, নতু অচিরেই ইয়ার পরিণাম ভীষণ হব। তেজপুরতো টিউটর সকলে প্রতিবাদে উত্তাল করলে শোণিতপুর জেলা প্রাথমিক শিক্ষা বিষয়ার কার্যালয়। প্রাদেশীকৃত টিউটর সকলের জ্বলন্ত সমস্যারাজি সমাধানের শীঘ্রে ব্যবস্থা করবলে দাবি জানালে টিউটর সকলে। আমার একচুয়ালি বড় দুঃখের বিষয় যে 2017 সনত বিদ্যালয় প্রাদেশীকরণ আইনখন মতে 25-30 বছর শিক্ষকতা করা শিক্ষকসকল টিউটর সদায় পদ সমূহ প্রাদেশীকরণ করে, আর সেই টিউটর মজুরি ফিক্স স্যালারি হিসাবে 10,800 টাকা সরকারে প্রদান করে। আর বিদ্যালয় প্রাদেশীকরণ করা নহল, পদ সমূহ প্রাদেশীকরণ করলে, পদ সমূহ প্রাদেশীকরণ করার সময়ত শিক্ষামন্ত্রী তথা আজির মুখ্যমন্ত্রী মহোদয়ে কৈছিলে যে সরকারি টেকত সোমাই লোক, আমি পিছত পর্যায়ক্রমে এই টিউটর সকলক শিক্ষক লৈ উন্নীতিকরণ করার ব্যবস্থা করিম, কিন্তু আজি পর্যন্ত সরকারে আমার বিষয়টি অবহেলা চকুরে চাই আহিছে। দক্ষিণ হালমরা মানকাছারতো হাতে হাতে প্লে কার্ড লৈ প্রতিবাদমুখর হল এই সকল টিউটর। রাজ্য সরকারে অনতিপলমে দাবি পূরণ নকরিলে দিলে ব্যাপক আন্দোলনের হুঙ্কার। 27 ফেব্রুয়ারীত রাজ্যজুড়ি আমরণ অনশনের প্রতিবাদ ঘোষণা, দিল্লিতো প্রতিবাদের হুঙ্কার প্রতিবাদী শিক্ষক টিউটরের। সরকারের একো লাভ করা নাই আজিলৈকে, সরকারে প্রাদেশিকরণের নামত একটা চরম প্রতারণা করে আছে শিক্ষক সমাজক।
তার একটা জ্বলন্ত এক্সাম্পল হয়েছে মই নিজেই। 34 ইয়ার্স 34 বছর কাল মহাবিদ্যালয় এখনো বিনা বেতনে, কব গেলে বিনা বেতনে সেবা আগবাই। 2019 সরকারে একটা আইন পাস করিলে, যদিও 2011-12 একটা আইন পাস করেছিল, তারপর আকৌ 2017 একটা আইন পাস করিলে, আর সেই আইনক সংশোধন করলে 2019, আর সেইমতে 2021 সরকারে পদসমূহ প্রাদেশিকরণ করার ব্যবস্থা করলে। কিন্তু তার ভিতরত সরকারে বিভিন্ন শর্ত আরোপ করে শিক্ষকসকলক প্রকৃত মর্যাদা নিদি ফেলাই, টিউটর শব্দ আদি লগাই ফেলাই আজি এই শিক্ষক সমাজের একটা দুরবস্থার সৃষ্টি করেছে। আমি এই ধর্মঘটস্থলীর পর মাননীয় মুখ্যমন্ত্রীক অনুরোধ রাখি, তখেতে যি প্রতিশ্রুতি দিছিল এই প্রতিশ্রুতি যাতে তখেতে পালন করে। 2021 5 ফেব্রুয়ারিত আমাক সরু সজাত লই গই প্রভিন্সিয়ালিস্ট বলে কই, শিক্ষা প্রতিষ্ঠানবিলাক প্রভিন্সিয়ালাইজ করা বলে কই আমাক নিয়োগপত্র দিলে। কিন্তু নিয়োগপত্রত আমাক টিউটর সজাই দিলে, আর তখেতে প্রতিশ্রুতি দিছিল যে অলপ সময়ের ভিতরতে আমি টিচার করে দিম। তখেতে তখেতর প্রতিশ্রুতি আজিও পালন করা নাই। আমি এই আন্দোলন স্থলীর পর তখেক আহ্বান করছো, তখেতে তখেতর প্রতিশ্রুতি পালন করক, আমাক শিক্ষকর মর্যাদা দিয়ক, টিউটর শব্দ বাতিল করক, আমাক জিয়াই থাকার অধিকার দিয়ক। ব্যুরো রিপোর্ট, DY365।